আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আইসিটি ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। চলো, সবাই আমাকে ঠিক মতন দেখতে পাচ্ছো কিনা এবং শুনতে পাচ্ছো কিনা একটু কনফার্ম করলেই আমি ক্লাসটা শুরু করে দিব। আমি একটু চেক করে নিচ্ছি যে আমাকে তোমরা ঠিকঠাক মতন দেখতে পাচ্ছ কিনা। ঠিক আছে, আশা করছি সব ঠিকঠাক আছে। চলো ক্লাস শুরু করা যাক। আমি স্ক্রিন শেয়ার দিয়ে নিচ্ছি। আজকে আমরা যে টপিক গুলো নিয়ে পড়াশোনা করব সেগুলো হচ্ছে ওয়েবসাইটের প্রকারভেদ সম্পর্কে জানবো, এরপরে ওয়েবসাইটের কাঠামো এবং ওয়েবসাইট পাবলিশ করার জন্য আমাদেরকে কি কি ধাপ অনুসরণ করতে হবে সেই ধাপ সম্পর্কে জানবো। আমরা অলরেডি কোডিং সম্পর্কে অনেক কিছুই পড়ে ফেলেছি, ইমেজ কিভাবে অ্যাড করতে হয় একটা ওয়েব পেজে, কিভাবে হাইপারলিংক করতে হয়, কিভাবে একটা টেবিল ক্রিয়েট করতে হয়, এইসব পড়াশোনা মোটামুটি আমাদের কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন একটা সৃজনশীলে কিন্তু শুধুমাত্র এই কোডিং পার্টটুকুই থাকে না, কোডিং পার্টের বাইরেও কিন্তু তোমার থিওরিটিক্যাল অনেক কিছুই চলে আসে। তাই কোডিং এর পাশাপাশি আমাদেরকে কিন্তু থিওরিটিক্যাল পার্ট গুলো পড়ে ফেলতে হবে। যেমন দেখো, ওয়েবসাইটের প্রকারভেদে যদি আমরা আসি, গঠন বৈচিত্র্যের উপরে ভিত্তি করে ওয়েবসাইটকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি হলো স্ট্যাটিক ওয়েবসাইট এবং আরেকটি হলো ডাইনামিক ওয়েবসাইট। আমরা সুন্দর করে বোঝার চেষ্টা করব, প্রত্যেকটা সুবিধা অসুবিধা দেখার চেষ্টা করব এবং এরপরে স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের ভেতরে পার্থক্য দেখব। চলো স্ট্যাটিক ওয়েবসাইট কি দেখে নিই। স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে এমন এক ধরনের ওয়েবসাইট যা পূর্বে থেকে তৈরিকৃত কিছু তথ্য প্রদর্শন করে, অর্থাৎ যে সকল ওয়েবসাইট ফিক্সড কন্টেন্ট প্রদর্শন করবে, পরিবর্তনশীল ডাটা প্রদর্শন করতে পারে না, তাদেরকেই আমরা স্ট্যাটিক ওয়েবসাইট বলে থাকি। আর এই স্ট্যাটিক ওয়েবসাইটের তথ্য যখন চালু অবস্থায় থাকে সেই অবস্থায় পরিবর্তন করা কঠিন হয়ে যায়, কারণ এই ধরনের ওয়েবসাইটে সাধারণত কোনো অ্যাডমিন প্যানেল থাকে না। অর্থাৎ আমরা যদি ওয়েবসাইটটাকে আপডেট করতে চাই বা কোনো ইনফরমেশন অ্যাড করতে চাই বা ডিলিট করতে চাই, সেটার জন্য আমাদেরকে কোড চেঞ্জ করতে হয়। এই হচ্ছে আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইটের উদাহরণ হিসেবে আমি বলতে পারি, যেমন বিভিন্ন ধরনের পোর্টফোলিও ওয়েবসাইট স্ট্যাটিক ওয়েবসাইট হতে পারে। সাধারণত যে সকল পেজে কোনো বা যে সকল ওয়েবসাইটে কোনো ইউজার অ্যাক্টিভিটি থাকে না, কোনো ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার মতন সুযোগ থাকে না, সেই সকল ওয়েবসাইটকে আমরা বলতে পারি স্ট্যাটিক ওয়েবসাইট। আমরা সুন্দর উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করব। তার আগে দেখে নেই, চলো স্ট্যাটিক ওয়েবসাইটের সুবিধাগুলো এর বৈশিষ্ট্যগুলো কি। স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে এদের পেজ সংখ্যা বা কন্টেন্ট সংখ্যা ফিক্সড থাকে, আর সহজেই এই ওয়েবসাইটের লেআউট চেঞ্জ করা যায়। আর পেজ সংখ্যা বা কন্টেন্ট ফিক্সড হওয়ার কারণে এই পেজটা কিন্তু খুবই দ্রুত লোড হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখবা যে কিছু ওয়েবসাইট থাকে যেগুলো লোড হতে অনেক বেশি সময় নেয় বা খুবই ফাস্ট ইন্টারনেটের দরকার হয়, কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো সমস্যা আমাদেরকে ফেস করতে হয় না, কারণ এতে কন্টেন্ট ফিক্সড থাকে আর সহজেই এই পেজটা বা ওয়েবসাইটটা খুব দ্রুত আমাদের লোড হয়ে যায়। এরপরে কি আছে যে এই ওয়েবসাইটটাকে আমাদের ডেভেলপ করা সহজ হয়ে যায়। সহজ কেন? ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা দেখব যে ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে ডাটাবেস সংযুক্ত করতে হয় এবং দক্ষ জনবলের দরকার হয়, তাই ডাইনামিক ওয়েবসাইটের তুলনায় স্ট্যাটিক ওয়েবসাইট ডেভেলপ করা খুবই সহজ। এবং সাধারণত আমরা HTML এবং CSS, অলরেডি তো আমরা HTML শিখে ফেলেছি, এই HTML এবং CSS ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা এই স্ট্যাটিক ওয়েবসাইট ডিজাইন করতে পারি। তারপরে এটার জন্য আমাদের কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরও দরকার হয় না এবং এটার জন্য কোনো আমাদের ডাটাবেজও দরকার হয় না। আর ডাটাবেজ না থাকার কারণেই স্ট্যাটিক ওয়েবসাইট কিন্তু খুবই সেফ বা নিরাপদ আমরা বলতে পারি। কারণ কি? কারণ ধরো আমরা কোনো একটা ওয়েবসাইট ব্যবহার করছি, সেখানে ডাটাবেজ আছে এবং সেই ডাটাবেজের ভিতরে ইউজারদের বিভিন্ন ধরনের ইনফরমেশন স্টোর করা থাকে। এখন এই ইউজারদের ইনফরমেশন এগুলো কিন্তু খুবই কনফিডেন্সিয়াল ডাটা, কোনো কারণে যদি এই ডাটাগুলো লিক হয়ে যায় বা চুরি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা রিস্ক থেকে যায়। তো এই স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে এই ধরনের কোনো ব্যাপার স্যাপার থাকে না দেখেই স্ট্যাটিক ওয়েবসাইট কিন্তু আমরা বলতে পারি খুবই নিরাপদ। এরপরে চলো দেখে নেই স্ট্যাটিক ওয়েবসাইটের কি কি অসুবিধা থাকতে পারে।
পারে, আমরা তো কিছু সুবিধা সম্পর্কে জানলাম। এখন এই অসুবিধার ভেতরে দেখো, রান টাইমে কন্টেন্ট আপডেট করা যায় না, অর্থাৎ এই স্ট্যাটিক অবস্থা, স্ট্যাটিক ওয়েবসাইটটা যখন চালু অবস্থায় থাকে, সেই চালু অবস্থায় আমরা স্ট্যাটিক ওয়েবসাইটের কোনো কন্টেন্ট পরিবর্তন করতে পারবো না। আর এই কন্টেন্ট আপডেট করতে কি সময়টা আমাদের বেশি লেগে যায়, তারপরে যদি আমরা কোনো তথ্য যুক্ত করতে চাই, আপডেট করতে চাই, বা কোনো তথ্য ডিলিট করতে চাই, সেটার জন্য আমাদেরকে কোড পরিবর্তন করতে হয়, কারণ এটার জন্য আমাদের কোনো অ্যাডমিন প্যানেল থাকে না। আর কোনো কারণে যদি এমন হয় যে স্ট্যাটিক ওয়েবসাইটে আমরা কোনো কিছু আপডেট করেছি, সেই আপডেট করার পরে আমাদেরকে সেটা পুনরায় আবার সার্ভারে আপলোড করতে হয়। আর এটার ক্ষেত্রে প্রথমেই বললাম যে স্ট্যাটিক ওয়েবসাইটে আমাদের কোনো ইউজার অ্যাক্টিভিটি থাকে না, অর্থাৎ ব্যবহারীর কাছ থেকে আমরা কোনো প্রকার ইনপুট দিতে পারি না। এরপরে ওয়েবসাইটে তথ্য যদি বেশি হয়ে যায় তাহলে এটা কন্ট্রোল করা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। আর যেহেতু ডাটাবেস সংযুক্ত থাকে না, অর্থাৎ কোনো ইউজার অ্যাক্টিভিটি থাকে না, তাই স্ট্যাটিক ওয়েবসাইটের মাধ্যমে খুব বেশি মানসম্মত ওয়েবসাইট আমরা ডিজাইন করতে পারি না। আমি তোমাদের এখানে একটা এক্সাম্পলের মাধ্যমে স্ট্যাটিক ওয়েবসাইট দেখানোর চেষ্টা করলাম। ধরো স্ট্যাটিক ওয়েবসাইটের এক্সাম্পল হিসেবে আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইটের কথা বলতে পারি। এখানে হ্যাঙ্ক গ্রিন নামক একজন লোক আছে, যে কিনা একজন ওয়েবসাইট ডেভেলপার বা ফ্রিল্যান্সার বলতে পারি আমরা। তো সে এখানে কি কি কাজ করে, তার পোর্টফোলিও বা বায়োডাটা এখানে সে দিয়েছে যে সে এই কাজ করতে পারে। তো এখানে দেখো, সাধারণত এই ধরনের ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট, তো এই ধরনের ওয়েবসাইটে কিন্তু আমরা আমাদের ইউজারের কোনো অ্যাক্টিভিটি থাকে না, অর্থাৎ সে কি কাজ করছে না করছে বা তার আপডেট সম্পর্কে আমরা জানতে পারবো, আমাদের কোনো অ্যাক্টিভিটিস এখানে নাই। তো এই ধরনের ওয়েবসাইট গুলোকে আমরা বলতে পারি একটা স্ট্যাটিক ওয়েবসাইট। এরপরে চলে আসি ডাইনামিক ওয়েবসাইট কোনগুলো। ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে সেই ধরনের ওয়েবসাইট যেখানে পরিবর্তনশীল তথ্য প্রদর্শন করা যায়, অর্থাৎ চেঞ্জিং ডাটা। যেমন আমরা সবাই ক্রিকেট খেলার স্কোরের যে ওয়েবসাইট গুলো থাকে সেই ওয়েবসাইট গুলো দেখেছি, যেমন ক্রিকবাস.কম বা ক্রিকইনফো.কম। সেই ওয়েবসাইট গুলোতে কি হয়, যখন খেলা চলে তখন একটা চার মারার সাথে সাথে বা একটা ছয় মারার সাথে সাথে কিন্তু স্কোরটা সাথে সাথেই আপডেট হয়ে যায়। এই যে চেঞ্জিং ডাটা, অর্থাৎ সময়ের সাথে সাথে ডাটাগুলো আপডেট হয়ে যাচ্ছে, তো এই ধরনের ওয়েবসাইট গুলোকেই বলা হয় ডাইনামিক ওয়েবসাইট। অথবা আমরা আরো সহজে বোঝার চেষ্টা করতে পারি, যেমন ফেসবুক বা ইউটিউবকে যদি আমরা বলে থাকি, এগুলো সবগুলোই ডাইনামিক ওয়েবসাইট, কারণ এই ফেসবুক বা ইউটিউবে আমাদের ইউজার অ্যাক্টিভিটি আছে। আমরা চাইলেই কি করতে পারি, আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে পারি, আমরা চাইলেই একটা ছবি আপলোড করতে পারি, একটা ভিডিও আপলোড করতে পারি, এবং এই ছবি আপলোড করার সাথে সাথেই কি হয়, এদের ডাটাবেজ এটা আপডেট হয়ে যায় এবং যে কোনো জায়গা থেকে এবং যে কোনো অ্যাকাউন্ট থেকেই কিন্তু এই ছবিটা দেখা যায়। এই কারণেই এদেরকে আমরা ডাইনামিক ওয়েবসাইট বলে থাকি। তারপরে দেখি ডাইনামিক ওয়েবসাইটের তথ্য কিন্তু চালু অবস্থায় সহজেই পরিবর্তন করা যায়। এই যে দেখো, ফেসবুক আমরা চালাচ্ছি, অ্যাকাউন্ট তৈরি করছি, এটা কিন্তু ওয়েবসাইটটা রানিং অবস্থায় আছে, আর এই রানিং অবস্থায় আমরা যে কোনো ডাটা কিন্তু পরিবর্তন করে ফেলতে পারছি। আর এই ওয়েবসাইটের ক্ষেত্রে অ্যাডমিন এবং ইউজার বা ইউজার প্যানেল থাকে, আর অ্যাডমিন বা ব্যবহারকারী তার প্যানেল থেকে কোনো কোড পরিবর্তন না করেই কোনো সফটওয়্যারের মাধ্যমে সাধারণত দেখা যায় যে তথ্যগুলো আপডেট করে থাকেন। চলো এই ডাইনামিক ওয়েবসাইটের উদাহরণ তো বললাম, যে ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, ক্রিকেট খেলার স্কোরের যে ওয়েবসাইট গুলো আছে সেগুলো কিন্তু আমাদের ডাইনামিক ওয়েবসাইট। তাহলে এর সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জেনে নেই। এর ওয়েবসাইটের ক্ষেত্রে কোনো পেজ সংখ্যা বা কন্টেন্ট সংখ্যা ফিক্সড থাকে না, আর এটা চালু অবস্থায় কোনো কিছু কোড পরিবর্তন না করেই তথ্য আপডেট বা ডিলিট করা যায়, আর ইউজারদের কাছ থেকে এর ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে। তবে এটার ক্ষেত্রে কিন্তু প্রোগ্রামিং ভাষার প্রয়োজন হয়, এবং এটার জন্য আমাদের ডাটাবেজের কানেক্টিভিটি থাকে বা ডাটাবেজ ব্যবহার করতে হয়, কারণ আমরা জানি বা ফেসবুক আমরা ফেসবুক বা ইউটিউবে কিন্তু হিউজ পরিমাণ ডাটা আপলোড করে থাকি। একটা ভিডিও বা অডিও ফাইল বা ছবি, এগুলোর সাইজ কিন্তু অনেক বেশি হওয়ার কারণে এদের কি করতে হয়, ডাটাবেজ ব্যবহার করতে হয়। আর এক্ষেত্রে কোনো কুয়েরি ভাষা ব্যবহার করে আমরা তথ্য সহজেই খুঁজে বের করতে পারি। কুয়েরি মানে হচ্ছে খোঁজা, তো কুয়েরি করে কিন্তু আমরা খুব সহজেই এই তথ্যগুলো বের করে ফেলতে পারি। এরপরে ডাইনামিক ওয়েবসাইটের অসুবিধার ভেতরে আছে যে ডাইনামিক ওয়েবসাইটে যেহেতু কন্টেন্ট অনেক বেশি থাকে এবং ডাটাবেজ ব্যবহার করা হয়, এর ফলে এটা কিন্তু লোড হতে একটু বেশি সময় নেয়। আর এই ওয়েবসাইটটা ডেভেলপ করার জন্য অবশ্যই আমাদের দক্ষ জনবল দরকার, এই কারণে এটা ডেভেলপ করা কিন্তু একটু কঠিন, কারণ যাদের ডাটাবেজ সম্পর্কে ধারণা নাই বা ডাটাবেজ এর ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা নাই, তারা কিন্তু চাইলেই এই ডাইনামিক ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবে না। আর সাধারণত ছোট প্রতিষ্ঠানের জন্য এই ডাইনামিক ওয়েবসাইট অপ্রয়োজনীয়। এরপরে চলো, যেহেতু আমরা সুবিধা অসুবিধা পড়ে এসেছি, যদি পার্থক্য আমাদের পরীক্ষায় চলে আসে, আমরা কিন্তু সহজেই ডাইনামিক ওয়েবসাইট এবং স্ট্যাটিক ওয়েবসাইটের পার্থক্য লিখে ফেলতে পারবো। এখানে আমি কিছু পার্থক্য দেখানোর চেষ্টা করেছি। প্রথমে এই দুইটা সংজ্ঞা দিয়েছি যে সকল ওয়েবসাইট পূর্বে থেকে তৈরি কিছু তথ্য প্রদর্শন করে থাকে তাদেরকে আমরা স্ট্যাটিক ওয়েবসাইট বলে থাকি।
আর ডাইনামিক ওয়েবসাইট কি পরিবর্তনশীল তথ্য প্রদর্শন করতে পারে তাদেরকে আমরা ডাইনামিক ওয়েবসাইট বলে থাকি। স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে পেজ সংখ্যা ফিক্সড নির্দিষ্ট থাকে, আর এটার ক্ষেত্রে নির্দিষ্ট থাকে না। স্ট্যাটিক ওয়েবসাইট আমাদের খুবই দ্রুত লোড হয়ে যায়, আর ডাইনামিক ওয়েবসাইট লোড হতে কিন্তু বেশি সময় নেয়। স্ট্যাটিক ওয়েবসাইট ডাইনামিক ওয়েবসাইটের তুলনায় স্ট্যাটিক ওয়েবসাইট কিন্তু ডেভেলপ করা অনেক ইজি। কারণ কি? কারণ হচ্ছে HTML এবং CSS এই দুইটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা চাইলে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে পারি, কিন্তু ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু আমাদের HTML এবং CSS এর সাথে বিভিন্ন ডাটাবেজের ল্যাঙ্গুয়েজ যেমন PHP দরকার হতে পারে, ASP.NET বা JSP ও কিন্তু ব্যবহার করা দরকার হতে পারে। এরপরে দেখো, স্ট্যাটিক ওয়েবসাইটে আমাদের কোনো ডাটাবেজ থাকে না, এবং ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে আমাদের ডাটাবেজ অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হয়। উদাহরণ হিসেবে বলেছি আমি পোর্টফোলিও সাইট, তোমাদের একটা এক্সাম্পলও দেখিয়ে দিয়েছি। আর এটার ক্ষেত্রে যেমন facebook.com বা youtube.com এগুলো হচ্ছে আমাদের ডাইনামিক ওয়েবসাইট। এরপরে দেখো, স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম। এখন অবস্থানের উপরে ভিত্তি করেও কিন্তু আমরা ওয়েবসাইটকে দুই ভাগে ভাগ করতে পারি, একটি হলো লোকাল ওয়েবসাইট এবং আরেকটি হলো রিমোট ওয়েবসাইট। ধরো আমরা একটা ওয়েবসাইট তৈরি করেছি, সেই ওয়েবসাইটটাকে যদি আমাদের নিজেদের কম্পিউটারে আমরা সংরক্ষণ করি, তাহলে সেই ওয়েবসাইটটাকেই আমরা বলবো লোকাল ওয়েবসাইট। আর এই ধরনের ওয়েবসাইটের ব্রাউজ করার জন্য বা ব্যবহার করার জন্য কিন্তু সাধারণত কোনো ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় না। কারণ কি? কারণ হচ্ছে এটা আমার নিজের কম্পিউটারেই আছে, আর নিজের কম্পিউটার থেকে আমি কোনো ফাইল দেখছি বা ব্রাউজ করছি, সেটার জন্য আমার ইন্টারনেট কানেকশনের কোনো দরকার নেই। কিন্তু রিমোট ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের ইন্টারনেট কানেকশনের দরকার পড়ে। কারণ রিমোট ওয়েবসাইট এমন এক ধরনের ওয়েবসাইট যেটা দূরবর্তী কোনো কম্পিউটার বা দূরবর্তী কোনো সার্ভারে রাখা হয়। আমরা সাধারণত যে সকল ওয়েবসাইট ব্যবহার করে থাকি, সেই সকল ওয়েবসাইট কিন্তু বেশিরভাগ ওয়েবসাইটই হচ্ছে রিমোট ওয়েবসাইট, যেমন facebook.com বা youtube.com। এগুলো কিন্তু দূরের কোনো সার্ভারে বা কম্পিউটারে, আমরা জানি যে সার্ভারও কিন্তু এক ধরনের কম্পিউটার যেখানে এই ওয়েবসাইট গুলোকে সংরক্ষণ করা হয়ে থাকে, তো দূরের কোনো সার্ভারে রাখার কারণেই কিন্তু এই ওয়েবসাইট গুলোকে আমরা রিমোট ওয়েবসাইট বলে থাকি। আর এই ওয়েবসাইট গুলো ব্যবহার করার জন্য অবশ্যই আমাদের ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়। তাহলে দেখো, গঠন বৈচিত্র্যের উপরে ভিত্তি করে যদি আসে, তাহলে আমরা ওয়েবসাইটকে দুই ভাগে ভাগ করতে পারি, একটি হলো স্ট্যাটিক ওয়েবসাইট এবং আরেকটি হলো ডাইনামিক ওয়েবসাইট। আর যদি অবস্থানের উপরে ভিত্তি করে আসে, তাহলে আমরা ওয়েবসাইটকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো লোকাল ওয়েবসাইট এবং আরেকটি হলো রিমোট ওয়েবসাইট। এরপরে চলো দেখে নেই ওয়েবসাইটের কাঠামো সম্পর্কে। ওয়েবসাইটের কাঠামো কি? আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে নিই আগে। যেমন আমরা একটা 10-তলা বিল্ডিং যদি তৈরি করতে চাই, সেই বিল্ডিংটা তৈরি করার পূর্বেই আমাদেরকে কি করতে হয়, সেই বিল্ডিংটার একটা স্ট্রাকচার তৈরি করতে হয়। তেমনি যখন ওয়েব ডেভেলপাররা বা ডেভেলপাররা যখন এই ওয়েবসাইট তৈরি করে, সেই ওয়েবসাইটটা তৈরি করার পূর্বে তার স্ট্রাকচার সম্পর্কে তাদেরকে ভাবতে হয়, অর্থাৎ কোন পেজের সাথে কোন পেজ সংযুক্ত থাকবে। যখন আমরা একটা ওয়েবসাইটে ঢুকি, তখন সেই ওয়েবসাইটে কিন্তু একটা মাত্র ওয়েব পেজ থাকে না, অনেক অনেক ওয়েব পেজ থাকতে পারে, এবং প্রত্যেকটা ওয়েব পেজই কিন্তু একটা আরেকটার সাথে সংযুক্ত অবস্থায় থাকে। এখন এইখানে যে এই পেজগুলো কিভাবে একে অপরের সাথে সংযুক্ত থাকবে, তার যে কাঠামো সেটাকেই বলা হয় ওয়েবসাইটের কাঠামো। এখানে আমি সহজেই বোঝানোর চেষ্টা করেছি যে যেই অবকাঠামোতে একটি ওয়েবসাইটের সকল তথ্য বা বিষয়বস্তু উপস্থাপন করা হয় বা রিপ্রেজেন্ট করা হয়, তাকেই আমরা ওয়েবসাইটের কাঠামো বলে থাকি। অর্থাৎ কি বলা হয়, যে ওয়েবসাইটের পেজগুলো একটা অপরটার সাথে কিভাবে সংযুক্ত থাকবে, তাকেই আমরা ওয়েবসাইটের কাঠামো বলি। এই ওয়েবসাইটের কাঠামো সম্পর্কে জানার আগে আমাদেরকে আগে দেখতে হবে যে একটা ওয়েবসাইটে আমাদের সাধারণত কয় ধরনের পেজ থাকে। আমরা যে পেজ বলি বা ওয়েব পেজ বলি, তো এই ওয়েব পেজ কয় ধরনের হতে পারে? আমরা সাধারণত তিন ধরনের ওয়েব পেজ দেখে থাকি। একটা হচ্ছে হোম পেজ, একটা হচ্ছে মূল ধারার পেজ যেটাকে আমরা মেইন সেকশন বলতে পারি, আর একটা হচ্ছে উপধারার পেজ যেটাকে আমরা সাব সেকশন বলতে পারি। এখানে আমি চিত্রের মাধ্যমে খুব সহজেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। লক্ষ্য করো, আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে ঢুকি, তখন প্রথমেই যে পেজটা আমাদের সামনে আসে সেটাকে আমরা বলতে পারি হোম পেজ। এখন প্রথমে একটা পেজ আসার পরে শুধুমাত্র কিন্তু প্রথম একটা পেজই যে থাকবে এরকম কিন্তু না, দেখা যায় যে সেই পেজ থেকে বিভিন্ন পেজে যাওয়ার জন্য বিভিন্ন লিংক থাকে বা কোনো লেখা থাকে, সেই লেখায় ক্লিক করলে আমরা কিন্তু অন্য পেজে চলে যাই। তো হোম পেজ থেকে যদি আমরা অন্য কোনো পেজে চলে যাই, সেটাকে আমরা বলতে পারি মেইন সেকশন। হোম পেজ থেকে আমরা যদি অন্য কোনো পেজে চলে যাই, তখন সেটাকে আমরা বলি মেইন সেকশন, বা আমরা সেটাকে মূল ধারার পেজ বলতে পারি। এরপরে এই মেইন সেকশন বা ধরো হোম পেজ থেকে আমরা অন্য কোনো পেজে চলে গেলাম, সেই পেজের সাথে যদি আরো অন্য কোনো পেজ সংযুক্ত থাকে, সেগুলাকে আমরা বলতে পারি সাব সেকশন বা উপধারার পেজ। এখানে আমি একটু বর্ণনা গুলো দিয়ে দিয়েছি, যেই কথাগুলো বললাম সেই কথাগুলো এখানে লেখা আছে, যে হোম পেজ আমরা কাকে বলবো, কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথমেই যে পেজটা আমাদের প্রদর্শিত হয় তাকে আমরা হোম পেজ বলি।
মূলধারার পেজ কোনগুলো বলবো, যে সাধারণত একটা নির্দিষ্ট বিভাগের তথ্য থাকে এবং এগুলো অবশ্যই হোম পেজের সাথে মেনু বারে সংযুক্ত থাকবে। আর উপধারার পেজ আমরা কোনগুলোকে বলবো, উপধারার পেজগুলোতে একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে এবং সেগুলো কি থাকবে, মূলধারার পেজের সাথে সংযুক্ত থাকবে। তাহলে আশা করি বুঝতে পেরেছ যে ওয়েব পেজ গুলো কত ধরনের হতে পারে, হোম পেজ হতে পারে, মূলধারার পেজ হতে পারে, উপধারার পেজ হতে পারে। এবার চলো ওয়েবসাইটের স্ট্রাকচার বা গঠন সম্পর্কে আমরা দেখি। ওয়েবসাইটের কাঠামো সাধারণত চার ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, একটা হলো নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক স্ট্রাকচার, এরপরে আছে লিনিয়ার বা সিকুয়েন্সিয়াল স্ট্রাকচার, এবং ফাইনালি হাইব্রিড বা কম্বিনেশনাল স্ট্রাকচার। প্রত্যেকটা স্ট্রাকচারের ছবি সম্পর্কে আমরা দেখব এবং অ্যানালাইসিস করার চেষ্টা করব। চলো দেখতে থাকি। প্রথমে দেখে নিই ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। এর বর্ণনা সম্পর্কে জানার আগেই চলো এর একটা ছবি দেখে নেই যে কোন ধরনের স্ট্রাকচারকে আমরা ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার বলবো। এখানে আমি একটা ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এখানে দেখো, এই যে এখানে হোম পেজ লেখা আছে, সাব পেজ লেখা আছে, সাব পেজ লেখা আছে, এগুলো প্রত্যেকটা এক একটা ওয়েব পেজ। এখানে টোটাল কয়টা পেজ আছে? টোটাল 7টা পেজ আছে। এই 7টা পেজ মিলে তৈরি হচ্ছে, ধরে নিলাম এই 7টা পেজ মিলে তৈরি হচ্ছে একটা ওয়েবসাইট। এখন এখানে যদি আমরা লক্ষ্য করি, লক্ষ্য করলে দেখা যাবে যে এই ওয়েবসাইট গুলো, এই ওয়েবসাইটের পেজ গুলো কিন্তু শাখা প্রশাখার মতন একে অপরের সাথে সংযুক্ত আছে। আর এই ধরনের স্ট্রাকচারকে আমরা ট্রি স্ট্রাকচার বলে থাকি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার বলে থাকি, দুইটা কিন্তু একই জিনিস। তাহলে ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার আমরা কাকে বলবো? যেই অবকাঠামোতে বা যেই কাঠামোতে ওয়েবসাইটের পেজ গুলো শাখা প্রশাখায় বিন্যস্ত থাকে বা শাখা প্রশাখায় সাজানো থাকে, তাকে আমরা ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার বলবো। এই স্ট্রাকচারটা যদি আমরা কল্পনা করি, এটা কিন্তু দেখতে অনেকটা গাছের মতন, আর গাছের মতন বলে একে কিন্তু আমরা ট্রি স্ট্রাকচার বলে থাকি। এটা গাছের মতন কিভাবে? এটাকে যদি আমরা উল্টা করে বিবেচনা করি, অর্থাৎ হোম পেজটাকে যদি ঘুরিয়ে আমরা উল্টা দিকে নিয়ে যাই আর সাব পেজ গুলো উপরের দিকে নিয়ে যাই, তাহলে এটাকে আমরা কম্পেয়ার করতে পারি একটা গাছের সাথে, যেখানে হোম পেজটাকে আমরা গাছের রুট বা শিকড় হিসেবে কল্পনা করতে পারি এবং বাকি সাব পেজ গুলোকে আমরা শাখা প্রশাখা হিসেবে কল্পনা করতে পারি। এটা ডিসক্রিট ম্যাথমেটিক্স এর একটা অংশ, তো এখানে তোমাদেরকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করেছি। তাহলে এই ধরনের কোন স্ট্রাকচার পরীক্ষায় প্রশ্ন হয়, এই ধরনের ছবি দেওয়া থাকে এবং এই ছবির উপরে ভিত্তি করে আমাদেরকে ওয়েবসাইটের বর্ণনা, কাঠামোর বর্ণনা গুলো দিতে হয়। তাহলে পরীক্ষায় এরকম যদি ছবি দেওয়া থাকে, তখন আমরা এই লেখাগুলো লিখে দিলেই চলবে যে যেই ওয়েবসাইটের পেজ গুলো শাখা প্রশাখায় সাজানো থাকে তাকে আমরা ট্রি স্ট্রাকচার বলি। আর ওয়েবসাইটের কাঠামো গুলোর ভিতরে ট্রি স্ট্রাকচারই কিন্তু সবচেয়ে জনপ্রিয়। আর এই স্ট্রাকচারটা কোথায় কোথায় ব্যবহার করা হয়? সাধারণত স্কুল, কলেজ, ভার্সিটি বা বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ওয়েবসাইটের স্ট্রাকচার ব্যবহার করা হয়। ধরো আমাদের এটা একটা কলেজের ওয়েবসাইট, যেখানে এটা হচ্ছে সেই কলেজের হোম পেজ। এই হোম পেজের সাথে ধরো সায়েন্স সেকশন এবং কমার্স সেকশন দুইটা পেজ সংযুক্ত অবস্থায় আছে, এবং এই সায়েন্স সেকশনের সাথে ধরে নিতে পারি বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি এরকম কিছু সাবজেক্ট আছে, এবং কমার্স সেকশনের জন্য এরকম আলাদা আলাদা কিছু সাবজেক্ট আছে। এভাবে যদি আমরা কল্পনা করি, সহজেই কিন্তু আমাদের জন্য বোঝাটা খুবই সহজ হয়ে যায়। তাহলে আশা করি বুঝতে পেরেছ। এরপরে চলে আসি যে নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক স্ট্রাকচার আমরা কাকে বলবো। এই বর্ণনা দেখার আগে আমরা চলো একটা ছবি দেখে নিই। এই ধরনের স্ট্রাকচার যদি থাকে, এখানে আমাদের টোটাল 5টা পেজ আছে, 1, 2, 3, 4, 5, এই 5টা পেজ দেখো কিভাবে প্রত্যেকের সাথে সংযুক্ত আছে, পেজগুলো কিভাবে কাদের সাথে সংযুক্ত আছে তার উপরে ভিত্তি করেই কিন্তু আমরা এই ওয়েবসাইটের কাঠামোকে চার ভাগে ভাগ করেছি। প্রথমে দেখেছি যে পেজগুলো শাখা প্রশাখা আকারে সাজানো ছিল, আর এখানে পেজগুলো কিভাবে সাজানো আছে, প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের সাথে সংযুক্ত অবস্থায় আছে। আর যদি এরকম কোন স্ট্রাকচার থাকে যেখানে পেজগুলো প্রত্যেকেই প্রত্যেকের সাথে সংযুক্ত অবস্থায় থাকে, তখন তাকে আমরা নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক স্ট্রাকচার বলে থাকি। চলো একটু বর্ণনাটা দেখে নেই। তাহলে বলে থাকি, সংজ্ঞাটা আগেই বললাম। এরপরে দেখো এই কাঠামোতে কি হয়, যে সবগুলো পেজ একে অপরের সাথে সংযুক্ত থাকে, এবং এই ধরনের ওয়েবসাইটের স্ট্রাকচার কিন্তু ছোট ওয়েবসাইটের জন্য প্রযোজ্য বা সুইটেবল। বড় ওয়েবসাইট যদি হয় তাহলে কিন্তু এটা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। আর এই ধরনের এই নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক স্ট্রাকচার যেই ওয়েবসাইটে ব্যবহার করা হয়, সেখানে সাধারণত প্রত্যেকটা পেজের লিঙ্ক একটা ফ্রেমের ভিতরে লিঙ্ক আকারে সাজানো থাকে। প্রত্যেকটা পেজের এক একটা লিঙ্ক এরকম ফ্রেমের ভিতরে সাজানো থাকে। কথাটা এখানে বলেছি দেখো, যে প্রত্যেকটা এরকম ফ্রেমের ভিতরে অন্যান্য পেজের লিঙ্ক মেনু আকারে উপস্থাপন করা হয়, আর ফ্রেমটা কিন্তু ফিক্সড থাকে। এখন যদি এমন হয় যে একটু আগে বললাম যে ছোট ওয়েবসাইটের জন্য এটা উপযোগী, এখন যদি কোনো বড় একটা ওয়েবসাইট হয় যেখানে দেখা গেছে যে
1000 পেজ আছে। এখন 1000 পেজের লিংক কিন্তু আমরা একটা ফ্রেমের ভিতরে কখনোই রিপ্রেজেন্ট করতে পারবো না। তাহলে সহজে আমরা বুঝতে পারি যে সাধারণত ছোট ওয়েবসাইটের জন্য এটা আমরা ব্যবহার করে থাকি। আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছ। এর পরের স্ট্রাকচারটা যদি আমরা দেখি, এটা হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল স্ট্রাকচার। চলো তাহলে এটার আগে আমরা ছবিটা দেখে নেই যে লিনিয়ার স্ট্রাকচারটা কেমন হয়। এখানে চারটা ওয়েব পেজ আছে যেখানে ওয়েব পেজ গুলো ধারাবাহিক ভাবে সাজানো আছে। অর্থাৎ কোনো ওয়েবসাইটের স্ট্রাকচার যদি এমন হয় যেখানে ওয়েবসাইটের পেজ গুলো এভাবে ধারাবাহিক ভাবে সাজানো থাকে, তখন সেই স্ট্রাকচারকে আমরা লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল স্ট্রাকচার বলে থাকি। এখানে দেখো, এই যে একটা পেজের কথা তুমি যদি চিন্তা করো, এই পেজ থেকে আমরা কি করতে পারি, পরের পেজেও যেতে পারি বা আগের পেজেও যেতে পারি, বা এই পেজ থেকে কিন্তু আমরা পরের পেজেও যেতে পারি বা আগের পেজেও যেতে পারি, এরকম যদি ধারাবাহিক ভাবে সাজানো থাকে। তো সাধারণত এই ধরনের ওয়েবসাইট গুলোতে প্রত্যেকটা পেজে এরকম নেক্সট এবং প্রিভিয়াস এক একটা অপশন থাকে, যেখানে নেক্সটে ক্লিক করলে আমরা পরের পেজে চলে যেতে পারি বা প্রিভিয়াসে ক্লিক করলে আমরা আগের পেজে চলে যেতে পারি। আর এই ধরনের স্ট্রাকচার গুলো কোন ওয়েবসাইটের জন্য উপযোগী হয়, সাধারণত কোনো ট্রেনিং ওয়েবসাইট বা কোনো বই পড়ার ওয়েবসাইট বা প্রোগ্রামিং এর কোনো ওয়েবসাইট, এই এই ধরনের ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু এই স্ট্রাকচারটা খুবই উপযোগী। কারণ ধরো আমরা কোনো একটা বই বা ম্যাগাজিন পড়ছি, সেই বই বা ম্যাগাজিনের ক্ষেত্রে ধরো 5 নম্বর পেজে আছি, সেখান থেকে হুট করেই কিন্তু আমরা 50 নম্বর পেজে চলে যাই না। সাধারণত সেখানে দেখা যায় যে আমরা 5 নম্বর পেজটা পড়া হলে তার পরের পেজে বা 6 নম্বর পেজে চলে যাব। তো এই ধরনের স্ট্রাকচার তখনই ব্যবহার করা হয় যখন আমরা ধরো একটা পেজ পড়া হলো, সেখানে নেক্সট ক্লিক করে তার পরের পেজে চলে গেলাম, এরকম স্ট্রাকচার তাহলে ওই ধরনের ওয়েবসাইটের জন্য খুবই উপযোগী। এখানে আমি উদাহরণ দিয়েও বুঝিয়ে দিয়েছি, দেখো বই ম্যাগাজিন বা এই ধরনের ওয়েবসাইট গুলোর জন্য এই কাঠামোটা খুবই উপযোগী। আশা করি বুঝতে পেরেছো তোমরা সবাই। এরপরে ফাইনালি আছে আমাদের কম্বিনেশনাল বা হাইব্রিড স্ট্রাকচার। হাইব্রিড স্ট্রাকচার সহজেই তোমরা বোঝার কথা যে এই ধর এমন একটা স্ট্রাকচার যে স্ট্রাকচারে আমরা একাধিক স্ট্রাকচারের একটা কম্বিনেশন ব্যবহার করি। এখানে কিন্তু নতুন কোন স্ট্রাকচার দেখানো হয় নাই, এখানে কিন্তু দুইটা স্ট্রাকচারের একটা কম্বিনেশন দেখানো হয়েছে। আর একাধিক স্ট্রাকচারের কম্বিনেশন যখন যেখানে ব্যবহার করা হয়, সেই ধরনের কাঠামোকেই আমরা বলে থাকি হাইব্রিড স্ট্রাকচার। যেমন দেখো এখানে যদি উপর দিক থেকে তোমরা লক্ষ্য করো, তাহলে দেখতে পাবে যে এটা কিন্তু দেখতে আমরা প্রথমেই দেখে আসলাম যেটা প্রথম স্ট্রাকচার ছিল সেটা হচ্ছে ট্রি স্ট্রাকচার। আর এরপরে যদি এই উপরের তিনটা পেজ বাদ দাও, এই লাস্টের চারটা পেজের কথা দেখো তুমি, এটা কিন্তু একটু আগে যেটা দেখলাম যে লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল স্ট্রাকচার, যেখানে পেজগুলো ধারাবাহিক ভাবে একটা আরেকটার সাথে সংযুক্ত আছে। তাহলে ট্রি এবং লিনিয়ার দুইটা সমন্বয়ে কিন্তু তৈরি হলো হাইব্রিড স্ট্রাকচার। সাধারণত আমরা বর্তমানে যে সকল ওয়েবসাইট ব্যবহার করে থাকি, বেশিরভাগ ওয়েবসাইটই কিন্তু এই হাইব্রিড ওয়েবসাইট হাইব্রিড স্ট্রাকচার হয়ে থাকে। তাহলে আমরা চারটা স্ট্রাকচার সম্পর্কে দেখলাম এবং চারটা স্ট্রাকচার সম্পর্কে বুঝলাম। আশা করি তোমরা সহজেই খুব ইজিলি বুঝে ফেলেছ। এরপরে চলো দেখে নেই ওয়েবসাইট পাবলিশের ধাপ সমূহ। অর্থাৎ ধরো আমরা ওয়েবসাইট কোডিং সম্পর্কে শিখেছি, এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ শিখেছি, আরো কিছু আদার্স রিলেটেড ল্যাঙ্গুয়েজ শিখেছি। এখন একটা ওয়েবসাইট ডিজাইন করব, ডিজাইন করলেই কি মানুষ আমার ওয়েবসাইটটাকে দেখতে পাবে? ডিজাইন করলেই কিন্তু দেখতে পাবে না। তাহলে একটা ওয়েবসাইটকে মানুষের পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষেত্রে লক্ষ্য করো যে, তাহলে এই ওয়েবসাইটটাকে যদি আমরা পাবলিশ করতে চাই, অর্থাৎ মানুষ আমরা তৈরি করার থেকে মানুষ এই ওয়েবসাইটটা প্রদর্শন করবে বা দেখবে সেই পর্যন্ত যদি নিয়ে যেতে চাই, তাহলে আমাদেরকে কি কি স্টেপ ফলো করতে হবে? প্রথমে এই ওয়েবসাইটটাকে ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট করতে হবে, দেন ডোমেন নেম নিবন্ধন করা, ওয়েবসাইট হোস্টিং, এন্ড ফাইনালি হচ্ছে ওয়েবসাইটটিকে সার্চ ইঞ্জিনে তালিকাভুক্ত করা। তাহলে কোন অংশে আমরা কি কাজ করব এটা আমি তোমাদের একটু বর্ণনা বলে দিচ্ছি। লক্ষ্য করো, প্রথমেই ধরো আমরা একটা ওয়েবসাইটকে তৈরি করতে চাচ্ছি, সেক্ষেত্রে এই ওয়েবসাইটটাকে আমাদের ডিজাইন করতে হবে। অর্থাৎ এই ডিজাইনের জন্য কিন্তু আবার আমাদের বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, যেমন ফটোশপ দিয়ে আমরা একটা ডিজাইন করতে পারি যে ওয়েবসাইটের কোন অংশে কি থাকবে। একটা টেমপ্লেট তৈরি করে নিলাম, দেন সেই টেমপ্লেট দেখে দেখে কোডিং এর মাধ্যমে, পিওর কোডিং এর মাধ্যমে আমরা সেই ওয়েবসাইটটাকে কি করে থাকি, ডিজাইন করে ফেলি, তৈরি করে ফেলি। ওয়েবসাইটটা তৈরি করা হয়ে গেল। এখন ওয়েবসাইটটা তৈরি করার পরের কাজ কি? ধরো আমি আমার কম্পিউটারে আমার ওয়েবসাইটটাকে আমি তৈরি করেছি, তাহলে কি সবাই দেখতে পারবে? তাহলে কিন্তু সবাই দেখতে পারবে না। এর পরের কাজ হচ্ছে যে সেই ওয়েবসাইটের জন্য আমার প্রতিষ্ঠান রিলেটেড একটা নাম নির্বাচন করে ডোমেইন নেম নিবন্ধন করতে হয়। আমরা ডোমেইন নেম সম্পর্কে পড়ে এসেছি যে প্রত্যেকটা ওয়েবসাইটের কি থাকে, ডোমেইন নেম নামে একটা অংশ থাকে। তো এই ডোমেইন নেম কিন্তু আমাদেরকে নিবন্ধন করতে হয়, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান
বা বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা কিনা এই ডোমেইন নেম নিবন্ধনের কাজ করে থাকে। যেমন এক্সাম্পল হিসেবে তোমাদের বলতে পারি www.name.com, godaddy.com, এই ধরনের ওয়েবসাইট বা এই ধরনের প্রতিষ্ঠান তারা কি করে থাকে, এই ডোমেইন নেম গুলো নিবন্ধনের কাজ করে থাকে। তোমাদের যাদের ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড বা ভিসা কার্ড আছে বা ধরো পেপালের অ্যাকাউন্ট আছে, তারা কিন্তু চাইলেই নির্দিষ্ট ফি এর বিনিময়ে এবং নির্দিষ্ট সময়ের জন্য ডোমেইন নেম কিনতে পারবে। ধরো তুমি কোনো প্রতিষ্ঠানের জন্য একটা নামে কোন একটা ডোমেইন নেম নিবন্ধন করলে 5 বছরের জন্য, এই ডোমেইন নেম নিবন্ধন করার পরে ওই নামে কিন্তু 5 বছরের ভিতরে আর কেউ ডোমেইন নেম সেই একই নামে ডোমেইন নেম ব্যবহার করতে পারবে না। কারণ ডোমেইন নেমের ক্ষেত্রে আমরা পড়ে এসেছি যে ডোমেইন নেমকে কিন্তু কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়, অর্থাৎ দুইটি ওয়েবসাইটের জন্য কিন্তু একই ধরনের ডোমেইন নেম কখনোই থাকে না। এখন ডোমেইন নেম নিবন্ধন করার কাজ শেষ, এরপরে কি করতে হবে, ওয়েবসাইটটাকে হোস্টিং করতে হবে, অর্থাৎ ওয়েবসাইটটাকে কোন একটা সার্ভারে আপলোড করতে হবে। ধরো তুমি তোমার কম্পিউটারটার ভিতরেই তুমি তোমার পার্সোনাল কম্পিউটারে ওয়েবসাইটটাকে ডিজাইন করেছো, এখন তুমি চিন্তা করতে পারো আমি তো আমার কম্পিউটারটাকে সার্ভার হিসেবে বানিয়ে ফেলতে পারি। তো সার্ভার হিসেবে বানাতে গেলে আমরা সার্ভারের ক্ষেত্রে পড়ে এসেছি যে সার্ভারটা এক ধরনের কম্পিউটার এবং সেটাকে কিন্তু সবসময় 24টা ঘন্টাই ইন্টারনেটের সাথে সংযুক্ত অবস্থায় থাকতে হয়। আর এই যখনই ইন্টারনেটের সাথে কানেকশন থাকে না তখন কিন্তু ক্লায়েন্টটা ওই সার্ভার থেকে সার্ভিস নিতে পারে না, আর যেটা কিন্তু আমাদের পার্সোনাল কম্পিউটারের ক্ষেত্রে প্রায় অসম্ভব একটা কাজ। আর এই ওয়েবসাইট হোস্টিং এর ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ধরনের কোম্পানি আছে, সাধারণত যারা ডোমেইন নেম নিবন্ধন করে থাকে তারাই আবার এই ওয়েবসাইট হোস্টিংটাও ভাড়া দিয়ে থাকে, বা ওই সকল প্রতিষ্ঠানের কাছ থেকে তোমরা চাইলে এই ওয়েবসাইট হোস্টিং ও বা সার্ভারে একটা নির্দিষ্ট স্পেস ভাড়া নিতে পারবে। নির্দিষ্ট ফি এর বিনিময়ে নির্দিষ্ট সময়ের জন্য এই সার্ভার স্পেস ভাড়া নেওয়ার পরে আমাদেরকে এই কম্পিউটার থেকে আমাদের ওয়েবসাইটটাকে বা ডিজাইনকৃত ওয়েবসাইটটাকে আমরা কি করি সার্ভারে আপলোড করে দিই। দেন সার্ভারে আপলোড করার পরে আমাদের এই ওয়েবসাইটটা চাইলে যে কেউ ব্রাউজ করতে পারবে বা দেখতে পারবে। এরপরে একটা অপশনাল ধাপ আছে, যেটা হচ্ছে এই ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিনে তালিকাভুক্তকরণ। যেটা যেটা হচ্ছে যে ধরো আমরা গুগলে সার্চ দিলে বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন আছে, যেমন গুগল আছে, ইয়াহু আছে, এমএসএন বা বিং, এই ধরনের সার্চ ইঞ্জিনে আমরা যখন বিভিন্ন ধরনের তথ্য সার্চ করি তখন যে কোনো ডকুমেন্ট সার্চ করলে প্রথমেই দেখবে যে অনেক অনেক রেজাল্ট কিন্তু চলে আসে। তো প্রথমে ধরো আমাদের সহজেই যাতে ওয়েবসাইটটাকে কেউ খুঁজে পায় সেই খুঁজে পাওয়ার জন্য কিন্তু আমাদের সার্চ ইঞ্জিনের সাথে ওয়েবসাইটটাকে সংযুক্ত করতে হয়, এবং এটার জন্য বিভিন্ন ধরনের কোম্পানি আছে যারা কি করে ফি এর বিনিময়ে তোমার এই ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিন বিভিন্ন ধরনের যে সার্চ ইঞ্জিন গুলো আছে সবগুলোর সাথে সংযুক্ত করে দিবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবং এই ধরনের প্রসেসটাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও বলা হয়ে থাকে। আমার ধারণা তোমরা সবাই শুনেছো এই এসইও সম্পর্কে। তাহলে ওয়েবসাইট আমরা কিভাবে পাবলিশ করব, 4টা ধাপ সম্পর্কে বললাম এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকে আমরা কি কি বিষয় সম্পর্কে আলোচনা করলাম? আজকে আমরা ওয়েবসাইটের স্ট্রাকচার সম্পর্কে দেখলাম, ওয়েবসাইটকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি সেটা সম্পর্কে জানলাম, এবং একটা ওয়েবসাইট পাবলিশ করার জন্য আমাদেরকে কি কি ধাপ অনুসরণ করতে হবে সেটাও কিন্তু আমরা দেখলাম। এই থিওরিটিক্যাল অংশ থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন চলে আসে, অনুধাবনের প্রশ্ন আসে, সৃজনশীল গ, 3 নম্বর 4 নম্বরের প্রশ্ন কিন্তু চলে আসে। ওয়েবসাইটের স্ট্রাকচার থেকে প্রশ্ন আসে, একটা স্ট্রাকচারের ছবি দেওয়া থাকে, সেই স্ট্রাকচার সম্পর্কে আমাদের বর্ণনা করা হতে পারে বা বলতে পারে। এই জন্য কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো তোমরা পড়ার চেষ্টা করবে। আই থিঙ্ক যা বলেছি তোমরা সবাই বুঝেছো, যদি তারপরেও তোমাদের ক্লিয়ার না হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই যোগাযোগ করবে। তাহলে এগুলো তোমরা বাসায় পড়ে ফেলবে, এবং তোমাদের কিন্তু প্রতিদিন আসলে উচিত যে যেদিন যেটা পড়ানো হয় রেগুলার পড়াশোনা করা এবং সেই পড়াগুলো কিন্তু শেষ করার চেষ্টা করা। আই থিঙ্ক আজকে যেগুলো পড়লাম সেগুলো তোমরা সবাই পড়ার চেষ্টা করবে এবং বোঝার চেষ্টা করবে। তাহলে নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হবে সেই কামনায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।